বর্ণিতে ধর্ষণ, দুই ছাত্রীকে হেয় করলে ব্যবস্থা। বনানীতে নির্যাতনের শিকার দুই ছাত্রীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি সাইবার ক্রাইমে অবহিত করা হবে। রাজধানীর মেন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, বনানীতে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ভাইরালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আদালত থেকে দুই তরুণীকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। দুই ছাত্রীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের বের করে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। বিষয়টি ডিএমপির সাইবার ক্রাইম বিভাগকে অবহিত করা হবে। আব্দুল বাতেন বলেন, বনানীর ধর্ষণ মামলায় দুজন আসামি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে আদালতে হাজির করা হবে। নাঈম আশরাফের রিমান্ড চলছে। ঘটনা সম্পর্কে আমরা মোটামুটি পরিষ্কার হয়েছি। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।